Hello everyone, welcome back to Mango Man Bangladesh. আজকে আমরা ম্যাঙ্গো টেস্টিং এর একটি পর্ব করব। তো আমরা যে পর্বটি করব এটা হচ্ছে মিয়াজাকি। তো এই মিয়াজাকি আমাদের বহুল প্রচলিত। তো সব অনেকগুলো আমেরই আমরা অলরেডি ম্যাঙ্গো টেস্টিং করেছি, কিন্তু মিয়াজাকিটা ছাড়া ম্যাঙ্গো টেস্টিংটা পুরোপুরি কমপ্লিট হয় না। মিয়াজাকিটা অবশ্যই দরকার। তো আমরা এই ম্যাঙ্গো টেস্টিংয়ের এই পর্বে আপনার মিয়াজাকি নিয়ে আলোচনা করব এবং মিয়াজাকির টেস্ট কেমন, স্বাদ কেমন, কালার কত সুন্দর দেখতে পারতেছেন আপনারা, চমৎকার কালারফুল আম। তো দেখি এটার স্বাদটা কেমন। মিয়াজাকি আমার আগেও ছিল অনেকগুলা আম, কিন্তু এটা আমার লাস্ট হারভেস্ট করা আমটা। তো আগের আমগুলা অলরেডি খাওয়া হয়ে গেছে, টেস্টিংটা করা হয় নাই। আত্মীয় স্বজন থেকে শুরু করে ভাই বোন সবার সাথে শেয়ার করেছি, তো সবারই অনেক ভালো লাগছে। তো কালারটা দেখেন, এই যে ভিতরের কত সুন্দর অরেঞ্জ কালার, চমৎকার একটা কালার। এবং এটা স্বাদটা কেমন আমরা একটু দেখি। পৃথিবী কাঁপানো মিয়াজাকি আমের আকর্ষণীয় রঙের সাথে টেস্টটা কেমন আমরা একটু দেখি। বিসমিল্লাহ, যথেষ্ট একটা ভালো একটা রোবাস্ট টেস্ট এবং কমপ্লেক্স যে ফ্লেভারটা, অনেকগুলা ফ্লেভারের সংমিশ্রণে ফ্লেভার একটা পাওয়া গেল, যেটা খুবই ভালো লাগলো। এবং এটার মিষ্টতার পরিমাণটাও যথেষ্ট ভালো, যে কেউ এটার স্বাদটা মনে রাখবে এরকম একটা স্বাদ। এবং এ আমের আরেকটু খেয়ে দেখি। এর স্বাদের সাথে আমি অনেকটা পুসা সুরিয়ার একটা সিমিলারিটিস পেলাম। পুসা সুরিয়ার যে আমি আপনাদের বলেছি যে একটা আপনার ম্যাঙ্গো জ্যাম বা আমসত্ত্বর মতো একটা ফ্লেভার আছে, তো আমার কাছে মনে হয়েছে যে আপনার এই মিয়াজাকিতেও এই সেম অনেকটা এরকম একটা ফ্লেভার আছে। তো আমার কাছে আর একটা মিয়াজাকি যদি থাকতো, পুসা সুরিয়া আমার কাছে আছে একটা গাছে এখনও, যদি আর একটা থাকতো তাহলে আমি কম্পেয়ার করে আপনাদের বলতে পারতাম। তো আলহামদুলিল্লাহ এই আমটা নিয়ে আসলে সবাই আপনার অনেকেই অনেক দিন থেকে এটা ছাদ বাগান থেকে শুরু করে সব জায়গায় তারা কাজ করতেছে, এবং এটার স্বাদটা আসলে যথেষ্ট ভালো একটা স্বাদ এবং সবাই এই একই কথা বলছে। তো আমার কাছে একটা এটার যে প্রোডাক্টিভিটি, এটার যে ফলন এবং এটার যে রূপ, এটার যে গুণ, এটার যে টেস্ট, সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে এই আমটা। তো আমি আমার গাছে কতগুলো আম ধরেছিল ওইটাও আমি আপনাদের দেখিয়ে দিব ছবিতে, তো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে ছোট গাছে কতটুকু আম ধরেছে। তো আমরা এখন একটু ব্রিক্সটা চেক করি। তো ব্রিক্সটা কত পাই দেখি। আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো সুগার কন্টেন্ট পাইছি। তো এখন প্রকৃত ব্রিক্সে দেখি কী পাওয়া যায়। তো ভালোই ব্রিক্স আসছে, 23.2। তো এটা আমি বলতেছিলাম যে এটার যথেষ্ট ভালো একটা আমরা ফ্লেভার এবং সুগার কন্টেন্টও আছে। তো এটা খাওয়ার জন্য খুবই স্বাদ। তো আপনারা যে কেউ এটা গ্রো করতে পারেন। এটায় তেমন কোনো পোকার আমি আক্রমণ পাই নাই, আমি খুব ন্যাচারাল ওয়েতে গ্রো করি। পুরো প্রোডাকশনের মধ্যে আমার একটা আমও আমি কোনো পোকার আক্রমণ পাইনি। আমার রেটিং অনুযায়ী আপনার মিয়াজাকির রেটিং থাকবে 9/10, কনসিডারিং আপনার সব কিছু আর কি, কালার, তারপর এটার ফ্লেশটা স্মুথ, তারপর এটা কোনো পোকার আক্রমণ নাই, তারপর এটা প্রোডাকশন ভালো, এবং এটার গাছটাও অনেকটা ডোয়ার্ফ ছোট আকারের থাকে, ছাদ বাগিনীরা খুব ইজিলি করতে পারবে। তো কনসিডারিং এভরিথিং এটা আমার হচ্ছে 9/10। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।